আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি এবার লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রাভেল করব, আর ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিয়েছি শাহী পরিবহনের এই এসি বাসটি। আমি আমার এই ভিডিওতে বাসের ভিডিওর পাশাপাশি বাস সম্বন্ধে টুকিটাকি কিছু ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর তাছাড়াও আমি আমার ভিডিওটি এমনভাবে তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে পারেন। তো এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আমি সাদমান রহমান। এখন বাজে দুপুর 1:40 মতো, আর আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সাই কাউন্টারে বসে আছি। আর এই কাউন্টারটি বেশ ছোটোই বলা চলে। এই বাসটি ছিল সেদিন আমার টুরমেট, আর এই বাসটির বয়স প্রায় 7 বছরের মতো। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম শেখ ফরিদ। ফরিদ ভাই, ঠিক আছে। এই বাসের প্রথম সারির 3টি সিট হলো বিজনেস ক্লাস ফরমেশনের, আর বাদ বাকি সিটগুলো ইকোনমি ক্লাস ফরমেশনে সাজানো হয়েছে। টোটাল এখানে 37টি মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে। ইকোনমি ক্লাস সিটের ভাড়া 550 করে নেয়, আর বিজনেস ক্লাস সিটের ভাড়া 600 করে নেয়। এই হলো ইকোনমি ক্লাস সিটের অবস্থা। সিটগুলো মোটামুটি আরামদায়কই বলা চলে। আর এই হলো বিজনেস ক্লাস সিটের অবস্থা। আমার কাছে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস সিটে আমার খুব বেশি একটি পার্থক্য দেখিনি, খালি সিটের সাইজটি একটু বড়। আর এই বিজনেস ক্লাস সিটে কোনো লেগ রেস্টও ইউজ করা হয়নি। এই হলো এই বাসের রিডিং ল্যাম্প, আর এই ল্যাম্পগুলো কাজ করতেছিল না। আর এই হলো বাসের এসি কন্ট্রোলার, এটির মাধ্যমে আপনারা এসির বাতাস কন্ট্রোল করতে পারবেন। দুপুর 2:20 আমাদের বাসটি লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে তার গন্তব্য বন্দরনগরী চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এখন আমরা লক্ষ্মীপুরের ঝুমুর নামক স্থানে অবস্থান করতেছি, আর সেদিন আমাদের বাসটি প্রায় 20 মিনিটের মতো এই জায়গায় অবস্থান করেছে, মূলত যাত্রী উঠার জন্য আর কি এতক্ষণ সময় ধরে বসেছিল। আমরা চাইলেই সামনের এই ইকোনো বাসটিকে খুব সহজে ওভারটেক দিতে পারতাম, কিন্তু আমাদের পাইলট অনেকবার সুযোগ আসা সত্ত্বেও সে উঠি দেয়নি। পরে বুঝতে পারলাম যে ওই বাসের পাইলট আমাদের পাইলটের ফ্রেন্ড হয়ে বলে সে ইচ্ছা করে ইকোনো বাসটিকে ওভারটেক দেয়নি। এখন আমরা চৌমুহনির 4 রাস্তার মোড়ে অবস্থান করছি। আমাদের হাতের বাম দিকে চলে গেছে কুমিল্লা হয়ে ঢাকার রাস্তা, ডান দিকে চলে গেছে নোয়াখালী হয়ে সোনাপুরের রাস্তা, আর সোজা রাস্তাতে চলে গেছে ফেনী হয়ে চট্টগ্রামের রাস্তা। তো এখন আমরা নোয়াখালী চৌমুহনিতে অবস্থান করছি, আর এখানে আমাদের বাসটি 20 মিনিটের মতো দাঁড়িয়েছিল, মূলত যাত্রী যে পর্যন্ত গাড়ি ফুলফিল না হবে সে পর্যন্ত বসেছিল। দেন চৌমুহনি থেকে আমরা প্রায় 32 জনের মতো যাত্রী নিয়ে আবার চট্টগ্রামের মধ্যে এসে যাত্রা শুরু করি। লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের টোটাল ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটারের মতো, আর এ পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। আর এই রুটে মূলত শাহী আর জোনাকি এই দুটি ভালো বাস চলাচল করে, যাদের নন এসি বাসের ভাড়া নেয় 450 টাকা করে, আর এসির মধ্যে শুধু শাহী রয়েছে তাদের ভাড়া বিজনেস ক্লাসে ভাড়া নেয় 600 করে, আর ইকোনমি ক্লাসে 550 করে নেয়।
তো এবার আমাদের সামনে দেখা পড়ে লক্ষ্মীপুরের আরেক তাওরা জোনাকি পরিবহনে। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি যাওয়ার সময় কিন্তু জোনাকি বাসে করেই গিয়েছি, যারা আমার ওই ট্রাভেল ব্লগটি দেখে নেই দেখে আসতে পারেন। তো কথা বলতে বলতে আমরা খুব সহজেই এই জোনাকি বাসটিকে ওভারটেক দিয়ে দিই। আমরা এখন ফেনীর দাগনভূঞা উপজেলা অবস্থান করতেছি। আমার হাতের ডান দিকে চলে গেছে নোয়াখালীর বসুরহাটের রাস্তা, আর সোজা চলে গেছে ফেনীর রাস্তা। এখন আমি এই বাসের একদম পিছের সারিতে অবস্থান করতেছি, মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই বাসের পিছের ঝাঁকুনি কেমন এই জন্য। তবে পিছনে আহামারি খুব বেশি একটি ঝাঁকুনি অনুভব হয় না, যেমনটা লেল্যান্ড কিংবা ইসুজু বাসে খুব মারাত্মক লেভেলের ঝাঁকি পাওয়া যায়, বাট হিনো একে ওয়ান যে গাড়িতে পিছনেও খুব বেশি একটি খারাপ লাগে না আমার কাছে। আমরা এখন ফেনী নোয়াখালী মহাসড়ক ছেড়ে পাঁচগাছিয়া রোড ধরে একদম মহিপালে উঠে যাব। তবে এই পাঁচগাছিয়া রাস্তাটি বেশ সরু মনে হয়েছে আমার কাছে। আমরা এখন ফেনী টাউনের মহিপালে অবস্থান করতেছি, আর এখন আমরা যেই ফ্লাইওভারটি ক্রস করব, এটি বাংলাদেশের একমাত্র 6 লেন বিশিষ্ট ফ্লাইওভার, যা মহিপাল ফ্লাইওভার বলেই সবাই চিনে। আমাদের সামনে এই সৌদি আবাসটি বেশ অনেকক্ষণ আমার সাথে ঘাটতারামি করে, এবং একটা পর্যায়ে যখন আমরা ওভারটেক দিতে যাই তখন সে আমাদের বাজেভাবে চাপ দিতে যায়। এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আশা করি। আমাদেরকে দেখুন কীভাবে বাজেভাবে চাপ দেয়, যার ফলে অল্পের জন্য আমরা সংঘর্ষের হাত থেকে রক্ষা পাই। আমি বুঝি না সৌদিয়া এত পারাপাড়ি করতে গেল কেন সেদিন, সৌদিয়া তো মূলত ঠান্ডা মাথার গাড়ি। আমরা এখন চট্টগ্রামে বারৈহাট ক্রস করতেছি, আর এই বারৈহাটে মূলত চট্টগ্রাম আর খাগড়াছড়ি রাস্তা আলাদা হয়। আমার হাতের বাম দিকে চলে গেছে খাগড়াছড়ি রাস্তা। Thank you.
আমাদের সামনের এই স্টারলাইন বাসটি সেদিন বেশ ভালোই মুটেছিল, সে কোনো মতে আমাদের সাইড দিবে না, সে বেশ ভালোই তাফালিং করছিল বলা চলে। তো ভিউয়ার্স, আপনারা এখন এই স্টারলাইন বাসের তাফালিং দেখতে থাকুন আর কমেন্ট করে জানান আমরা কি স্টারলাইন বাসটি ওভারটেক দিতে পারবো নাকি পারবো না। তো ফাইনালি অনেক কষ্টে আমরা এই খারতেরা স্টারলাইন বাসটিকে ওভারটেক দিতে পারলাম। আর ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ এই শাহি আর স্টারলাইনের রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমরা চট্টগ্রামের কর্নেলহাটে অবস্থান করতেছি আর আমার বাম দিকে লং রুটের বিভিন্ন বাসগুলো দেখা যাচ্ছে। আর এখন বিকাল টাইম, এখন বেশ কিছু লং রুটের বাস তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিবে। তাহলে বলাই চলে যে আমি চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি অবস্থান করতেছি। এখন বাজে বিকাল 6:10 মতো আর আমি চট্টগ্রাম এখানে অবস্থান করতেছি। তো লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম আসতে আমার টোটাল 3 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে। এবার আসি এ বাসে ভালো এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক বলতে এ বাসে পাইলটের ড্রাইভিং স্কিল ছিল এক কথায় পুরো অসাধারণ, আমার দেখার অন্যতম সেরা একটি জার্নি ছিল সেদিন। আর তাছাড়া স্টাফরা যথেষ্ট আন্তরিক এবং হেল্পফুল ছিলেন, বাসের কন্ডিশন যথেষ্ট ভালো ছিল। এবার যদি আমি খারাপ দিক নিয়ে আলোচনা করি, প্রথমত এটি এসি বাস, কিন্তু এখানে কোনো যাত্রীদেরকে ড্রিঙ্কিং ওয়াটার সার্ভ করা হয়নি। অথচ আমি যতগুলো এসি বাসে ট্রাভেল করেছি এর আগে সবগুলো বাসেই ড্রিঙ্কিং ওয়াটার দেয়। আর তাছাড়াও এই বাসে বিজনেস ক্লাস সিটের ভাড়া বেশ অনেক বেশি, 600 টাকা, এই ভাড়াটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কিন্তু সেই তুলনায় কমফোর্টের লেভেল খুব বেশি একটি আমার কাছে মনে হয়নি। আর তাছাড়া বিজনেস ক্লাস সিট হওয়া সত্ত্বেও এখানে লেগ রেস্টের ব্যবস্থা নেই। আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাসের সিটের কমফোর্ট একই, তবে বিজনেস ক্লাসের সিটটি সামান্য একটু চওড়া। অথচ শর্ট রুট হিসাবে 600 টাকা ভাড়াটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যাই হোক, এবার যদি আমি রেটিংয়ে আসি, ড্রাইভিং আমি 10-এর ভিতর 10 দিব আর সার্ভিসে আমি 10-এর ভিতর 9 দিব। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।